নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিয়ে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। অবশেষে নারদ কাণ্ড অর্থাৎ নারদ ঘুষ কাণ্ডের অভিযুক্ত চারজন জামিন নয়, অন্তর্বর্তী জামিন পেলেন। দেখুন, জামিন পাওয়াটা আর না পাওয়াটা আর অন্তর্বর্তী জামিন পাওয়াটা, এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্যটা না বুঝিয়ে বাংলার বুকে মিডিয়া এখন সবচেয়ে বড় বড় করে ফলাও করে দিয়েছে যে জামিন পেয়ে গেলেন চার হেভিওয়েট নেতা। দেখুন, আমি কিন্তু একবারও বলিনি চার হেভিওয়েট নেতা, আমি বললাম চার অভিযুক্ত। কেন বললাম, কী জন্যে বললাম, দেখুন অভিযোগ পাওয়া গেছে। এই কেসটা কিন্তু কোনো মন্ত্রী বা নেতার জন্য নয়, অভিযুক্ত। অর্থাৎ অভিযুক্ত যদি কেউ নেতা হয় বা মন্ত্রী হয়, তার জন্য সে মন্ত্রী বা নেতা এটা নয়, অভিযুক্ত অভিযুক্তই হয়। আমার নামে যে সমস্ত কেস আছে, মানে যে সমস্ত কেসে মিথ্যে কেসে আমাকে ফাঁসানো হয়েছে, সেই কেসটার প্রত্যেকটায় আমি অভিযুক্ত হিসেবেই চিহ্নিত হই। আমি ব্যক্তি রুদ্রপ্রসাদ ব্যানার্জি, একজন কি করি তার কোনো পরিচয় থাকে না। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে বাংলার মিডিয়া এবং সবাই প্রায় হেভিওয়েট নেতা হেভিওয়েট মন্ত্রী বললেন। আমার এক আপনজন বলেছেন, এদের কি ওজন অনেক বেশি তার জন্য হেভিওয়েট? না, এনারা অনেক বেশি ওজন সম্পন্ন, মানে অন্যদিকে। তো আপনারা সবাই জানেন এনারা বিভিন্ন গুণ সম্পর্ক মানুষ এনারা। তো এনারা এই চার অভিযুক্তকে আপাতত বেল দেওয়া হলো, ইন্টেরিয়াম বেল অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো। এই অন্তর্বর্তীকালীন জামিন এবং জামিনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা পরিষ্কার করলেই আপনাদের কাছে জলবৎ তরলং হয়ে যাবে। জামিন হয়ে যাওয়া মানে কোনো কেস থেকে জামিন হয়ে যাওয়া মানে তখন তার উপর কোনো শর্ত থাকে না, নিঃশর্ত জামিন হয়। কিন্তু এক্ষেত্রে ইন্টেরিয়াম বেল মানে এখানে, বা অন্তর্বর্তী জামিন মানে এখানে কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হলো আপাতত, যতক্ষণ না পর্যন্ত মূল মামলায় যেটা জামিন পাওয়ার মামলায় শুনানি হচ্ছে। অর্থাৎ দুপক্ষেই আবেদন করেছেন, একজন চাইছেন জেলে রাখতে আর একজন চাইছেন বেল পেতে। তো এইরকম একটা মধ্যবর্তী সময় অন্তর্বর্তী জামিন দেওয়া হলো হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে। কিন্তু তাতে কিছু শর্ত আরোপ করে দেওয়া হলো। কী কী শর্ত আরোপ করে দেওয়া হয়েছে? প্রথম কথা হচ্ছে, লোয়ার কোর্টে 50,000 টাকার বন্ডে এনাদের ছাড়ার কথা হয়েছিল। এখানে অর্থাৎ উচ্চ আদালতে মানে হাইকোর্টে এনাদের বিরুদ্ধে দেওয়া হলো 2,00,000 টাকার জামিনে, ব্যক্তিগত বন্ডে। অর্থাৎ 2,00,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন পেতে হবে, এই অন্তর্বর্তী জামিনটা পেতে হবে। এবং তার সঙ্গে হলো বেশ কিছু শর্ত যোগ হলো। কী কী শর্ত? প্রথম কথা হচ্ছে যে তারা সংবাদ মাধ্যমের কাছে গিয়ে এই নারদ কেসে কোনো বক্তব্য রাখতে পারবেন না। কারণ নারদ মামলা এখনও বিচারাধীন চলছে, এখনও জামিন তাদের হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নারদ সংক্রান্ত মামলায় কোনো কথা বিবৃতি দিতে পারবেন না। যদিও শুনছি অনেকেই বলছেন যে সত্যের জয় হলো। যাই হোক, সত্যের জয় কবে হবে সেটা আমরা অপেক্ষায় রয়েছি। কারণ সত্যের জয়ের দিকে তাকিয়ে আমাদের মতো সাধারণ মানুষ সবসময় তাকিয়ে থাকে। আর আমরা জানি আদালতে সত্যের জয় হয়, এখনও বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে, যার জন্য আমরা ভরসা করে থাকি যে চল আদালতে দেখা হবে। তো যাই হোক, এরা কেউ সংবাদ মাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলতে পারবেন না যে নারদ কেসে কী হলো, বলতে পারবেন না। এবং এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর শর্ত হচ্ছে, যখনই সিবিআই ডাকবে তখন তাদের কাছে যেতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে যখনই তাদেরকে ইনকোয়ারিতে ডাকা হবে, তারা অবশ্যই গিয়ে সশরীরে হাজির হবে। এখানে দাঁড়িয়ে আবার কল্যাণ ব্যানার্জি বলেছেন যে এরা, এটা যেহেতু কোভিড সিচুয়েশান চলছে, সেই জন্য ভার্চুয়াল হোক, অর্থাৎ ওই আপনার আমার মতো অবস্থা আর কি, মানে থ্রু ইন্টারনেট কোনো অ্যাপের সাহায্যে বা জুম বা কোনো অ্যাপের সাহায্যে বা গুগল মিটের সাহায্যে দেখা সাক্ষাৎ করা, এইগুলো আর কি হবে। সেটা নিয়ে কোনো কথা মন্তব্য তারা বলেননি। কিন্তু যে আদেশটা রয়েছে সেটা হচ্ছে, এনারা যখনই এদেরকে এই চার অভিযোগ থেকে যখনই ডাকা হবে, সিবিআই ডাকবেন মামলা সংক্রান্ত ব্যাপারে, তখনই তাদেরকে হাজির হতে হবে। চতুর্থ, কোনো রকম কোনো তথ্য প্রমাণকে সরানোর চেষ্টা বা কোনো কিছু করা যাবে না। অর্থাৎ যা আছে কাগজপত্র, যা যা কিছু আছে, মানে প্রমাণ যেটা বলছেন আর কি, সিবিআইরা যেটা অভিযোগ করছে যে এই চারজন হচ্ছেন প্রভাবশালী ব্যক্তি, অর্থাৎ এই চার অভিযুক্তের মধ্যে 3 জন তো সত্যি সত্যি প্রভাবশালী ব্যক্তি, আর একজনের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির হয়ে যান। তো সেক্ষেত্রে যদি সবাই অভিযুক্ত, মানে আমার কথা না, এটা
সবার কথা, সমস্ত বিরোধী দলের কথা হচ্ছে এরা তিনজন খুব হেভিওয়েট, তার মধ্যে একজন তো আরও বেশি হেভিওয়েট। তো যাই হোক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চারজন যদি কোনো কারণে কাগজপত্র সরিয়ে দেয়, এটা সিবিআইয়ের কথা হচ্ছে, চার অভিযুক্ত হচ্ছেন প্রভাবশালী, তাদের যদি কাগজপত্র কিছু সরিয়ে দেয়, যেটা অভিযোগ করছেন বলবার, সেটার জন্য বলেছেন যে এই চারজন মানে এরা কখনই কোনো কাগজপত্র কোনো প্রমাণপত্র কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ তথ্য প্রমাণ লুটপাট করা বা কোনো কিছু করার চেষ্টা করতে পারবে না। এই চারটে আদেশ দিয়ে আপাতত তাদেরকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে, অর্থাৎ গৃহবন্দী যেটা ছিল, অর্থাৎ হোম অ্যারেস্ট করা ছিল, হাউস অ্যারেস্ট বলুন, তো সেই অ্যারেস্ট থেকে তাকে মুক্ত দেওয়া হলো এবং অন্তর্বর্তী জামিন দেওয়া হলো। কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত এই বিচারটা চলছে এবং সত্যিকারের জামিনটা তাদের হচ্ছে, অর্থাৎ এবার যে জামিনটা হবে, যদি জামিন হয় এবার হবে, ডকুমেন্টসগুলো পড়ে আদালত বিচার করবে এবং আর্গুমেন্ট যেটা চলছে সেটা চলবে, এবং এই বিচারাধীন ব্যবস্থা পড়ে শেষকালে কী বিচার হবে, যে এদের প্রত্যেকে বেল পাবে কি পাবে না, অর্থাৎ শর্ত নিঃশর্ত জামিন, যেরকম আমরা সবাই পাই আর কি, মিথ্যে ফেসেও আমরা নিঃশর্ত জামিন পাই। কিন্তু এই কেসটা আমরা চোখের সামনে দেখেছি যে টাকা নিতে, তো সেক্ষেত্রে কী হয় দেখার অপেক্ষায় রয়েছে, নিঃশর্ত জামিন তারা পাচ্ছেন না কী হচ্ছেন এটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু আপাতত এনারা অন্তর্বর্তী জামিনে বাইরে রইলেন, মানে তারা এবার কাজ করতে পারবেন। এবার হয়তো কোভিড সিচুয়েশানের জন্য ঝাঁপিয়ে পড়বেন ফিরাদ হাকিম, কারণ সবাই বলেছেন যে এই কাজটা হচ্ছে না, পিছিয়ে গেছে, দেখতে পাবো হয়তো ফিরাদ হাকিমকে আবার ঝাঁপিয়ে পড়তে, কারণ অন্তর্বর্তী জামিন পাওয়ার পরে তিনি কাজ করতে পারবেন। তিনি এতদিন কাজ করতে পারছিলেন না, হাউস অ্যারেস্ট থেকে তিনি কতটা কাজ করতে পেরেছেন জানি না, কিন্তু সবাই বলেছেন আর কি, তৃণমূলের সমস্ত তরফ থেকে বলা হয়েছে এই সময় যদি ফিরাদ হাকিম থাকতেন তাহলে অনেক কাজ করতে পারতেন। যাই হোক, ফিরাদ হাকিম বাইরে থাকছেন, তিনি নিশ্চয়ই কাজ করবেন, আমরা চাইবো, কারণ বাংলার উন্নতি হোক, আমরা সবাই চাই, যে যা করিক, যে যা বলি, যে যাই বলি, আমরা তো চাই বাংলার আলটিমেট উন্নতি হোক। বাংলার উন্নতি চাই বলেই আমরা কিন্তু বারংবার সামনে তুলে নিয়ে আসি আসল তথ্য, কারণ সরকারের যে ভুলগুলো যদি সামনে নিয়ে আসা হয়, সামনে না নিয়ে এলে তাহলে কী হবে, না সরকার সেরকমভাবে চলবে যেরকম এতদিন ধরে চলেছে, অর্থাৎ এক পেশে, আমার কোনো ভুল ভুল নয়, এইটা যদি আমি ভেবে নিই তাহলে আমি যা করবো সেটা ভুল হলেও লোকে জানতে পারবে না, আমি জানতে পারবো না যে আমি ভুল করছি বলে, সেই জানানোর জন্য আমাদের মতো কিছু চ্যানেল অবশ্যই থাকবে, কারণ তারা চোখের ওপর থেকে তাকিয়ে বলতে পারে, রাজার চোখে তাকিয়ে বলতে পারে, রাজা তোর কাপড় কোথায়, এই সাহসটা সবার হয় না, আর সেই সাহসটা রাখাই হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ। প্রশ্ন হচ্ছে তাহলে মোদির বিরুদ্ধে কখন বলবেন? নিশ্চয়ই বলবো, আগে তো ঘর সামলাই পরে সামলাবো দেশ, কথা ছিল না, আগে তো দিল্লি সামলা পরে সামলাবি বাংলা, তেমনি আগে তো সামলাই বাংলা পরে দেখবো দিল্লি লালকেল্লা। তো চলুন এখনকার মতো আসি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী রুদ্রবার্তায়, ততক্ষণের জন্য অপেক্ষা করতে পারবো। আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে কোভিড সিচুয়েশান কিন্তু চলছে, মাস্ক ছাড়া অনেকেই বেরিয়ে গেছিলেন, গঙ্গার জল বন বেড়েছে কতটা, কোথায় কী হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই প্রায় এই যে জলটা বেড়েছিল বিভিন্ন জায়গায় কিন্তু এনজয় করেছে, যেরকম একটা নিউজ চ্যানেল আপনারা দেখেছেন দেখাচ্ছিল যে জলে ডুবে আছি, যাদের আর কি গায়ে ব্যাঙ পড়েছিল, কারোর মাথায় মাছ ছিল, এই যে যারা দেখাচ্ছিলো তাদের নিশ্চয়ই দেখেছেন ওইখানে একটা ফেসবুক যেটা লাইভ করেছিল, সেখানে আপনারা দেখেছেন প্রত্যেকেই কিন্তু দেখতে গেছে, হই হই করছে, আনন্দ করছে জলটা দেখে, জলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, কিন্তু সেখানে তাদের প্রত্যেকের মুখেই প্রায় মাস্ক ছিল না, যেটা কিন্তু কেউ খেয়াল করলেন না, মাস্ক ছাড়া রাস্তায় বেরোবেন না। প্রশ্ন আসতে পারে আমার ক্ষেত্রে যে আমি কেন মাস্ক ইউজ করছি না, আমি ঘরের মধ্যেই রয়েছি একদম নির্দিষ্ট ঘেরাটপের মধ্যে এবং আমার সামনাসামনি কেউই নেই, আমার ত্রিসীমানে কেউ থাকে না, আমি থাকি আমার একটা ছোট্ট বিড়াল ছানাকে নিয়ে, কাজে এটা নিয়ে আমার ক্ষেত্রে যদি বলেন তাহলে এটা পরিষ্কার বলতে পারলাম, কারণ এখনও পর্যন্ত বিভিন্ন নিউজ চ্যানেলে যদি দেখেন, বড় বড় চ্যানেল, বড় বড় কথা, তাদের কিন্তু প্রত্যেকেই প্রায় মাস্ক পরে নেই, কাজে আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আর শেষ রইল আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি মাস্ক ইউজ করুন, কারণ আপনি সুস্থ থাকলেই রুদ্রবার্তাও সুস্থ থাকবে। আসি, ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।